ছোটবেলায় জামাই ষষ্ঠী কিন্তু আমার জন্য ভারী মজার দিন ছিল। একেবারে সকাল থেকে আমি সেজে গুজে তৈরি হয়ে যেতাম। কেন জানো? বাবার হাত ধরে মামার বাড়ি চলে যেতাম, সেখানে দারুণ দারুণ সমস্ত রান্না হতো আর সেগুলো চেটে পুটে খেতাম। আসলে আমার দিদা বরাবরই খুব ভালো রান্না করে, এবং স্পেশালি জামাই ষষ্ঠী বলে তো আলাদা রান্না হবে, এটা তো খুব স্বাভাবিক। তবে হ্যাঁ, এই জামাই ষষ্ঠীতে যে এত দারুণ দারুণ সমস্ত পদ রান্না হতো সেগুলো দেখে আমি আমার দিদাকে একবার একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা দিদা জামাই ষষ্ঠী কেন হয়? দিদা তখন আমাকে একটা মজার গল্প শুনিয়েছিল। সে মজার গল্পটা কি জানো? অনেক আগেকার কথা, তখন এই বাংলাদেশেরই কোনো একটা গ্রামের গুণবতী সুন্দরী মেয়ে, তার সব গুণ ছিল কিন্তু একটাই দোষ ছিল, কি জানো? সে খেতে বড় ভালোবাসত, মানে খাবার দেখলেন একেবারে লোভ সামলাতে পারত না। একদিন তার বরের জন্য রেঁধে রাখা মাছের মুড়ো সে লুকিয়ে খেয়ে নিয়েছিল। তারপরে দোষ দিয়েছিল কার নামে জানো? বেড়ালের নামে। ব্যাস, ষষ্ঠী ঠাকুর তো একেবারে বেজায় খাপ্পা। সে কি কথা, আমার বাহন দেবের ওপর নাকি এত বড় চুরির অপবাদ? না, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। তারপর থেকে তার ছেলেকে আর খুঁজে পাওয়া যায় না। কি করা যায়? সেই মেয়েটি তখন বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা করে মা ষষ্ঠীকে তুষ্ট করে তার ছেলেকে তবেই ফিরে পান। কিন্তু তার রাগী শ্বশুরমশাই এই ঘটনার পর থেকে না তাকে একেবারেই বাপের বাড়ি চিতে দেয়। কিন্তু মেয়েটি তো ভারী কষ্ট পায়, কি করা যায় কি করা যায়। মেয়ের বাবা মা তো মেয়েটিকে দেখতে ভারো ইচ্ছে হচ্ছে, সেই জন্য বাবা মা একটা ফোন দিয়ে আটে। ষষ্ঠী পুজোর দিন দারুণ দারুণ সমস্ত পদ রান্না করে মেয়ে আর জামাইকে নিমন্ত্রণ করে। জামাই তো ভারী খুশি, ব্যাস সেই থেকে হয়ে যায় ষষ্ঠী পুজো জামাই ষষ্ঠী। নমস্কার, আমি সুদীপ্তা, শুরু করছি ফরচুন রিফাইন সোয়াবিন অয়েল প্রেজেন্স রান্না বান্না 12 মাসে 13 পার্বণ। আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আমি কিন্তু দুটো হিট রান্না, মানে আমার দিদার দুটো হিট রান্না তোমাদের সাথে শেয়ার করব। সেই দুটো রান্না বানানোর আগে আমি একটা কথা বলি, আজকের এই বিশেষ দুটো রান্না আমি বিশেষ একজন মানুষের জন্য বানাবো। ইয়েস, প্রথমেই দেখি ডাব মালাই চিংড়ি বানাতে আমাদের কি কি লাগছে। দেখো, ডাবটা তো এইভাবে আমি কেটে এনেছি বাজার থেকে, কারণ এইভাবেই ব্যাপারটা বানাতে হবে ভেতরে, সেটা তো আমি পরে দেখাবো। আর কি কি বানাতে লাগছে, মেন রয়েছে দুধ, রয়েছে নারকেলের জল মানে ডাবের জল, রয়েছে চিংড়ি মাছ, রয়েছে কাজু বাটা, আমি রেখেছি এখানে পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, ডাবের শাঁস বাটা, নারকেলের দুধ, কাঁচা লঙ্কা বাটা, নুন পরিমাণ মতো, লেবুর রস, জিরে বাটা, আদা বাটা, চিনি, ধনে পাতা কুচি। ব্যাস এই দিয়ে হয়ে যাবে ডাব মালাই চিংড়ি। ডাব মালাই চিংড়ি বানাতে প্রথম যেটা করতে হবে আমাদের, পুরো চিংড়ি মাছটাই এর মধ্যে দিয়ে দিলাম, ছোট বাটি ভর্তি লেবুর রস দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো নুন। এবার এটা ভালো করে ম্যারিনেট করতে হবে। চিংড়ি মাছটা নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখলাম, এর মাঝখানে কিন্তু কড়াটা বসাতে হবে। কড়াটা নিয়ে আসি, এবার দিয়ে দেব ফরচুন রিফাইন্ড সোয়াবিন অয়েল। এটি হাই অ্যাবজর্বেন্ট রিফাইন্ড টেকনোলজি পদ্ধতিতে তৈরি। এটি একটি সেফ, পিওর এবং হেলদি তেল, যা হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা, 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিচ্ছি, বড্ড ছিটকে আসছে বুঝলে, সেই জন্য আমি একটু নুন দেব, আর এটা একটু হাত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেব কাঁচা লঙ্কা বাটা, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দেব জিরে বাটা। আর জিরে বাটার পরিমাণটা তো আমরা সবাই জানি, কারণ আমাদের তো প্রত্যেক দিন রান্না করতে হবে, এবং স্পেশালি নিরামিষ রান্নার ক্ষেত্রে তো জিরে বাটা লাগবেই। আমি এবার দিয়ে দেব নারকেলের দুধ, পুরোটাই দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিচ্ছি, আর দেব চিনি। দু
চামচ চিড়ে দিয়ে দিলেন। এবার দেব দুধ, খুব বেশি দিচ্ছি না। এই রান্নাটা কিন্তু খুব সহজে বানানো যায়, কিন্তু আমার যেটা প্রথমে শেখার সময় মনে হয়েছিল যে অনেক কিছু লাগে এবং অনেক সময় হয়তো লাগে, এবং খেতে এত ভালো হয় যখন খুব কঠিন একটা রান্না, কিন্তু একদমই সেটা নয়। দেখো ফুটে উঠেছে কথা বলতে বলতেই। এবার একটু দিয়ে দিই কাজু বাটা, দিয়ে দিলাম কাজু বাটা 3 চামচ মতো, আর দেব পোস্ত বাটা 1 চামচ, 2 চামচ। এবার আমি একটু জল দেব, আর এই রান্নাটার জন্য কিন্তু আমি নারকেলের জল ব্যবহার করছি। জল দেওয়ার ব্যাপারটা তো বুঝতেই পারবে, তবে এই রান্নার মজা হচ্ছে যে এমনি জলের কোনো ব্যবহার নেই, ডাবের জলই দেওয়া হচ্ছে। যতই বলি এপার বাংলার চিংড়ি আর ওপার বাংলার ইলিশ, এই রান্নার জন্ম কিন্তু ওপার বাংলাতে। আর এই রান্নাটা কি করে শুরু হয়েছিল জানো? সেটা নিয়ে একটা গল্প আছে, কিন্তু সেটা এখন বলবো না, বলবো ব্রেকের পরে। যে রান্না বান্নায় ও মেশেছে, সেই জন্য ওর সঙ্গে তো প্রচুর আড্ডা দিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে বলি, এই বছর কিন্তু ওমের প্রথম জামাই ষষ্ঠী ছিল, তাই তো? একেবারে নতুন বর যাকে বলে। একদম। ব্রেকের পর তোমরা দেখছো ফরচুন রিফাইন সয়াবিন অয়েল প্রেজেন্স রান্না বান্না 12 মাসে 13 পার্বণ। আর আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আমি বানাচ্ছি দারুণ দুটো রান্না, মানে শুরুতেই আমি বানাচ্ছি ডাব মালাই চিংড়ি। চিংড়ি মাছটা কিন্তু এখনো দেওয়া হয়নি, সেগুলো আমি এবার আস্তে আস্তে দিয়ে দেবো। একটু নেড়ে নেবো ভালো করে। এটা ভাবছো তো যে আমি ডাবের শাঁস বাটাটা কখন দেব? এবার দেব। ডাবের শাঁস বাটা দিলাম 2 চামচ। এবার একটু নেড়ে নিয়ে অফ করে দেব, কারণ এটা তৈরি হয়ে গেছে। আমি এটা কড়া থেকে নামিয়ে নিয়েছি আর একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো এর মধ্যে কিন্তু ধনে পাতাটা দেবো। হ্যাঁ, ধনে পাতা দিয়ে এটা মাখিয়ে নিলাম, আর এর মাঝখানে কিন্তু গরম জলটা আমরা বসিয়ে নেব। আচ্ছা, গরম জলটা বসানোর কারণ হলো আমি প্রথমেই দেখিয়েছিলাম যে ডাবটাকে কিন্তু এইভাবে আমরা কেটে রেখেছি। হ্যাঁ, আর সেটা কিন্তু আমি একদম বাজার থেকে কাটিয়ে এনেছি এইভাবে। আচ্ছা, সেটার কারণ হচ্ছে যে এই যে পুরো গ্রেভিটা বানালাম এটা কিন্তু এর মধ্যে দিয়ে সাইডটা পুরো আটকে দিয়ে এর মাঝখানে বসিয়ে দেব, তাহলে সেদ্ধ হলে তৈরি হয়ে যাবে ডাব মালাই চিংড়ি। কিন্তু এই ডাব মালাই চিংড়ি তৈরি হওয়ার আগে, মানে জলটা একটু ফুটুক, একটু গরম হোক, আমি যে গল্পটা বলছিলাম না সেই গল্পটা একটু সেরে ফেলি। এই যে ডাব মালাই চিংড়ি কিন্তু স্পেশালি জমিদার বাড়িতে বানানো হতো জানো তো, এবং বেশ এলাহিভাবে রান্না করা হতো। তবে শুধু রাজারা খাবেন, প্রজারা খাবেন না, তা বললে কি করে হয়? বাড়ির বউরা তখন পুকুরে স্নান করতে যেত আর শাড়ির আঁচলে করে চিংড়ি মাছ ধরে নিয়ে আসতো, তারপরে বাড়িতে অল্প মশলা দিয়ে আর ফেলে দেওয়া ডাবের খোলা দিয়ে বানিয়ে ফেলতো ডাব মালাই চিংড়ি। এইভাবে মিনিট 15-20 রাখলে কিন্তু ডাব মালাই চিংড়ি রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে ডাব মালাই চিংড়ি, দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। কিন্তু পদ্ধতিটা তোমরা একবার দেখে নাও। ডাব মালাই চিংড়ি বানানোর উপকরণ: খোলা ছাড়ানো ডাব 1টা, দুধ 100 ml, ডাবের জল পরিমাণ মতো, চিংড়ি মাছ 600 গ্রাম, কাজু বাটা ছোট 1 কাপ, পেঁয়াজ বাটা ছোট 1 কাপ, পোস্ত বাটা ছোট 1 কাপ, ডাবের শাঁস বাটা পরিমাণ মতো, নারকেলের দুধ পরিমাণ মতো, কাঁচা লঙ্কা বাটা ছোট 1 কাপ, লেবুর রস ছোট 1 কাপ, জিরে বাটা ছোট 1 কাপ, আদা বাটা ছোট 1 কাপ, নুন পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, ধনে পাতা 15 গ্রাম, সাদা তেল পরিমাণ মতো, প্রণালী।
প্রথমে চিংড়ি মাছের সাথে লেবুর রস নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। একটা কড়াই সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, নুন, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়ে তাতে নারকেলের দুধ, অল্প পরিমাণ নুন, চিনি এবং শেষে দুধ দিয়ে দিতে হবে। মিশ্রণটি ফুটে উঠলে তাতে কাজু বাটা এবং পোস্ত বাটা দিয়ে দিতে হবে। তারপর তাতে নারকেলের জল দিয়ে ফুটিয়ে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এই গ্রেভিতে ডাবের শাঁস পিষিয়ে দিয়ে তার উপরে ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। অন্য একটি পাত্রে গরম জল ফুটিয়ে খোলা ছাড়ানো ডাবের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি পরে তার মুখটা আটার লেচি দিয়ে বন্ধ করে 20 মিনিট ভাপাতে দিলেই তৈরি হয়ে যাবে ডাব মালাই চিংড়ি। এবার পরের রান্নায় চলে যাই। পরের রান্নাটা বানাবো আমদই। বলছিলাম না, আমার দিদার দুটো হিট রান্না আজকে আমি বানাবো। প্রথমটা বানিয়েছি ডাব মালাই চিংড়ি, এরপর একটু মিষ্টি মুখ না হলে হয় কি বলো, সেই জন্য বানাচ্ছি আমদই। আমদই বানানোর জন্য কি কি লাগবে, মানে উপকরণ কি কি লাগছে সেগুলো একবার আমি একটু দেখিয়ে দিই। প্রথমেই লাগছে হুইপড ক্রিম। আচ্ছা, এরপর লাগছে দুধ। দুধটাকে এমনি রাখা আছে এই পাত্রে, আর তার সঙ্গে রাখা আছে আমের পাল। আমি যখন দেখছিলাম না যে আমটা ছাড়াচ্ছেন, আমি কিন্তু পাল্পগুলোকে রেখে দিয়েছি এইভাবে সুন্দর করে গুছে, কারণ আমি তো জানতাম আমি আমদই বানাবো। আর তার সঙ্গে রয়েছে চিনি, চিনি তো পরিমাণ মতো তোমরা জানোই, রয়েছে কনডেন্স মিল্ক, আর রয়েছে টক দই, আর রয়েছে স্যাফরন। আচ্ছা, এইগুলো দিয়েই তৈরি হয়ে যাবে আমদই। তাহলে একটা পাত্র নিয়ে আসি। হ্যালো, কেমন আছো? আরে এসো এসো, ভীষণ ভালো আছি। দাও, থ্যাংক ইউ সো মাচ, আমি এটা রাখলাম এখানে। ওম চলে এসেছে আজকে আমার রান্না বানায়, আমি তো ভীষণ খুশি হয়েছি, কারণ ওম আমার ভীষণ ভালো বন্ধু, তাই তো? ইয়েস ইয়েস, একদম একদম, তুমি আমার খুব ভীষণ ভালো বন্ধু, আমাদের অনেকদিনকার পরিচিত আমরা তো, সুতরাং আজকে তোমার এখানে রান্না বান্নায় চলে এসেছি। হ্যাঁ, দারুণ দারুণ রান্না বান্না এখানে হচ্ছে যা দেখলাম। হ্যাঁ, ওম কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয় একজন অভিনেতা, তাই তো? এবং ওমের আরও একটা ভালো অসাধারণ পরিচয় আছে, সেটা হলো ও দুর্দান্ত নাচে, এবং এটা সত্যি, ও দারুণ নাচে, ইজ আ ভেরি গুড ডান্সার, এবং ও দারুণ একজন মানুষ। আর অনেক ছোটবেলা থেকে আমাদের পরিচয়, একসঙ্গে আমরা অনেক কাজও করেছি, তাই আমার টেলিভিশনের প্রথম কাজ তোমার সাথে ছিল। এক্স্যাক্টলি, যেহেতু আজকে রান্না বান্নায় ওম এসেছে, সেজন্য ওর সঙ্গে তো প্রচুর আড্ডা দিয়ে দেব। আর তার সঙ্গে সঙ্গে বলি, এই বছর কিন্তু ওমের প্রথম জামাই ষষ্ঠী ছিল, তাই তো? ইয়েস, একেবারে নতুন বর যাকে বলে, একদম। আর ওম যখন এসেছে, আর আমি বানিয়েছি ডাব মালাই চিংড়ি, টেস্ট না করলে হয়? হ্যাঁ, শুনেই তো খিদে গেল। দেখো তো খেয়ে কেমন লাগছে। ইয়েস, ওয়াও, ওয়াও, এই সিরিয়াসলি ভালো হয়েছে? আমি একটু ভাত দেওয়ার সঙ্গে, কিন্তু এটা খেতে ভালো লাগছে, দারুন দারুন। তাহলে বরং শুরু করে দিই। আচ্ছা, সবার আগে আমি একটা পাত্র নিয়ে নিলাম। আমদইটা বানানোর কিন্তু আমার খুব ইচ্ছে, মানে শেখার খুব ইচ্ছে ছিল, তাই তো ফাইনালি আজকে এখানে এসে মনে হচ্ছে। তুমি কি আম খেতে ভালোবাসো? প্রচন্ড আম খেতে ভালোবাসি। আমাদের বাড়ির চারদিকে আম গাছ রয়েছে, আমের সিজনে আম আর কিনতে হয় না আমাদের। বাহ, আর মিমিও খেতে ভালোবাসে? হ্যাঁ, ওরা আরো বেশি প্রিয় হয়ে গেছে এই বছর থেকে, যেহেতু একসঙ্গে থাকছি, একসঙ্গে তো চারিদিকে আম গাছ দেখেছি আমের সিজনে, আর বাইরে কিনে খেতে ইচ্ছা করেনি। একটু গরম হোক, তার মাঝখানে এখানে রয়েছে একটা পাত্র, দেখতে পাচ্ছ, তার মধ্যে কিন্তু একটু টক দই নিয়ে নেব। দুধটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু একটু কনডেন্স মিল্কটা এবার দিয়ে দেব। হ্যাঁ, মানে এটাও দিলে ভীষণ টেস্টি হয়। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে একটু চিনি অ্যাড করছি। এই রান্নার জন্য আমরা ব্যবহার করছি ফরচুন সুগার। ফরচুন সুগার সালফার মুক্ত পদ্ধতিতে তৈরি হয়, যা নিশ্চিত করে চিনি ক্ষতিকর কেমিক্যাল মুক্ত এবং ব্যবহারযোগ্য, যা সম্পূর্ণ অটোমেটিক রিফাইনারিতে হাইজেনিক কন্ডিশনে প্যাক করা হয়, যা আন্তর্জাতিক মানের হাইজিন ও শুদ্ধতার মাপকাঠি। দেখো, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, বলো। এর মধ্যে এবার একটু কেশর অ্যাড করে দিই। এটা দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়ে যায় না?
ও অনেকক্ষণ ধরে ভাবছে যে আমটা কখন দেওয়া। অল্প একটু নাড়তে হবে। আচ্ছা ওম, এটা তো প্রথম জামাই ষষ্ঠী ছিল তাই তো? মানে কেমন ছিল জামাই ষষ্ঠী, কি কি খেলে বল? খাবার তো আমার খুব বাঙালি অথেন্টিক খাবার আর কি, আমার খুব প্রিয় জিনিস বলতে পারো। তো সেইখান থেকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কড়াইশুঁটি, আর হচ্ছে গিয়ে বাঁধাকপি তরকারি। সবকে শাশুড়ি মা একা রান্না করেছেন? শাশুড়ি মা একা দায়িত্ব নিয়ে সব করেছে আর হেল্প করেছে, আমার মাও একটু হেল্প করেছে সেখানে, আর মিমিও একটু হেল্প করেছে। দুই মা মিলে কিন্তু একদম জামাই ষষ্ঠী রান্না করেছে, মানে এটা কিন্তু আমি একদম প্রথম শুনলাম এবং খুব দারুণ একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ বেশ, আমাদেরও বেশ ভালোই লাগলো, দেখলাম দুই ফ্যামিলি মিলে রান্না বান্নার আয়োজন একদম লেগে পড়েছে নাকি জামাই ষষ্ঠী হবে, জামাইকে খাওয়াবে। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা তো স্পেশাল হতেই হবে। তো সেখানে আমাদের সেলিব্রেশনটা টিপিক্যালি জামাই ষষ্ঠী হয়নি, জামাই আর বৌমা ষষ্ঠী, বৌমা ষষ্ঠী হয়েছে, একদম আট পেরে বসে খাওয়ানো হয়েছে, একদম সেইটাই মজার। এর মধ্যে আমের পালটা দিয়ে দেবো, যেহেতু আম দই সেজন্য আমের পাল্পটা পুরোটাই দিয়ে দিই, আর ওম যেহেতু আম খেতে ভালোবাসে সেই জন্য আমাদের শুধু আমের পাল্পটাই খেয়ে। হ্যাঁ এইটা কিন্তু দুধ যেটা কেশর দিয়ে জাল দেওয়া আছে ওটা শুধু খাওয়া যাবে, খুব টেস্টি। আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, মিষ্টি দইয়ের আতুর ঘর কোথায় জানো? মানে এপার বাংলা নাকি ওপার বাংলা, কে এই প্রশ্নের উত্তরটা কি আছে তোমাদের কাছে? আমার কাছে আছে, এখন বলবো না, একটা ব্রেকের পর বলবো। আর আমার মনে হয় আমাদের আম দইটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু এবার সাজাতে হবে। আমি রয়েছি, আমি সাজাচ্ছি। সিরিয়াসলি তুমি পারবে তো? হ্যাঁ তুমি দেখো না কেমন সাজাচ্ছি, তুমি দেখো, আমি আমার মতন করে। একদম একদম। ব্রেকের পর তোমরা দেখছো ফরচুন রিফাইন সয়াবিন অয়েল প্রেজেন্স রান্না বান্না 12 মাসে 13 পর্ব। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব, আমি শুরুতে বানিয়েছিলাম ডাব চিংড়ি, ইয়েস ডাব মালাই চিংড়ি, আর তারপরে আমি এখন বানাচ্ছি আম দই, এবং সেটা অনেকটাই তৈরি হয়ে গেছে। ব্রেকে যাওয়ার আগে আমি একটা কথা বলছিলাম, মানে একটা গল্প বলছিলাম অ্যাকচুয়ালি, যে মিষ্টি দই প্রথম কোথায় তৈরি হয় এটা তোমরা জানো কিনা? মিষ্টি দই কিন্তু প্রথম আবিষ্কার হয় বাংলাদেশের বগুড়া জেলায় শেরপুরের বোস পরিবারে। প্রথম মিষ্টি দইয়ের আবিষ্কারটা হয় প্রায় 160 বছর আগে। খুব ইন্টারেস্টিং লাগে কিন্তু আমার, এগুলো সিরিয়াসলি এটা মানে হাফটা তৈরি হয়েছে আর কি, বাকিটা তৈরি করতে হবে। তো এইটাকে আমরা ঢেলে নেব, আগে থেকে টক দইটা রাখা ছিল এই বোলটার মধ্যে। দেখো এটা যে আমরা বানিয়েছি এটা কিন্তু মানে এখনই রেডি নয়, মানে বুঝতে পারছো এটা নিয়ে কি করব আমরা? এটা তো দই যাতে হয় রেডি হয় তার জন্য রেখে দিতে হবে, তার জন্য মাইক্রোওভেনে 30 মিনিট রেখে দেব। এবার তোমার সাথে গল্প হোক। হ্যাঁ আচ্ছা, মিমি কি কি খেতে পছন্দ করে? মিমি তো, মিমিকে ইলিশ মাছ দেখে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যেতে পারে। এ তো আমার মতন অবস্থা, ভীষণ ইলিশ মাছ পছন্দ করি। হ্যাঁ তো ওরও আর কি তাই অবস্থা, ইলিশ মাছ, আর তাছাড়া মানে ওরও একটু বাঙালি অথেন্টিক খাবারগুলো একটু বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারিও খুব আর কি পছন্দের, এইগুলোই মানে মাংসতে অতটা যায় না, মাছের মধ্যেই আর কি রয়েছে। আর আমার মনে হয় আমাদের আম দইটা কিন্তু তৈরি হয়ে গেছে। ইয়েস এটাকে কিন্তু এবার সাজাতে হবে। আমি রয়েছি, আমি সাজাচ্ছি। এই সিরিয়াসলি তুমি পারবে তো? হ্যাঁ তুমি দেখো না কিরকম সাজাচ্ছি, তুমি দেখো, রয়েছে হুইপ ক্রিম আর ম্যাঙ্গো পাউডার। ইয়েস আমি আমার মতন করে। একদম একদম, এগুলো কিন্তু সাজিয়ে বানিয়ে খাওয়ার একটা মজা আছে। হ্যাঁ মানে সুন্দর করে যে কোনো খাবার পরিবেশন করা থাকলে সেটা আর কি খাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে যায়। বাহ ভারী সুন্দর হচ্ছে কিন্তু ব্যাপারটা, কমপ্লিট হয়নি আর একটা একটু ফিনিশিং টাচ বাকি আছে। এরপরে আচ্ছা এটা দিও, এটা হুইপ ক্রিমটা মনে হচ্ছে এমনি এমনি খেয়ে নি, ক্রিম খুব ফেভারিট আমার। আরেকবার দইটা দিয়ে দিই, স্টার রেডি তাই তো? হুম উঠলে পড়লে দেখতে ভালো, সুন্দর করে সাজালে বেশ খেতেও তো ভালো লাগে। হ্যাঁ ভারী সুন্দর দেখতে হচ্ছে কিন্তু, হ্যাঁ খেতেও ভীষণ ইচ্ছে করছে, মানে লোভ লাগছে আর কি। তৈরি হয়ে গেছে আম দই, পদ্ধতিটা আরো একবার তোমাদের জন্য। আম দই বানানোর উপকরণ: হুইপ ক্রিম 1 কাপ, দুধ পরিমাণ মতো, আমের পাল্প 1 বাটি, চিনি পরিমাণ মতো, কন্ডেন্স মিল্ক 1/2 কাপ, টক দই ছোট 1 বাটি, কেশর পরিমাণ মতো। প্রণালী: প্রথমে একটি পাত্রে দুধ, কন্ডেন্স মিল্ক এবং পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে কেশর দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
তারপর এর মধ্যে দিতে হবে আমের পাল। অন্যটি পাত্রে পরিমাণ মতো টক দই নিয়ে এই মিশ্রণটি তার মধ্যে ঢেলে মিশিয়ে নিতে হবে। তারপর 20 মিনিট মাইক্রোওভেনে রেখে একটি গ্লাসের মধ্যে নিয়ে তাতে পরিমাণ মতো আমের পাল আর হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে নিলে আম দই প্রস্তুত। প্রতিটা পর্বের শেষে থাকছে একটা করে প্রশ্ন, যার উত্তর দিয়ে বাড়ি বসে তুমি জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। মিষ্টি দই প্রথম কোথায় তৈরি হয়েছিল? অপশন এ বাংলাদেশের ফরিদপুর জেলায়, অপশন বি বাংলাদেশের বরগুনা জেলায়, অপশন সি বাংলাদেশের বগুড়া জেলায়, অপশন ডি বাংলাদেশের বরিশালে। সঠিক উত্তর জানা থাকলে উত্তরটি লিখে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর সমেত হোয়াটসঅ্যাপ করুন 8100288451 এই নাম্বারে। প্রত্যেক সপ্তাহে দুজন সঠিক উত্তরদাতা ফরচুনের তরফ থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তোমার জন্য রইল ফরচুনের তরফ থেকে দারুণ একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ ওম, আজকে তোমার সাথে প্রচুর আড্ডা দিয়েছি এবং যেহেতু তুমি সত্য বর হয়েছো আর জামাই ষষ্ঠীতে কি কি খেয়েছো, কি কি করেছো এবং মিমির সঙ্গে কেমন সময় কাটাচ্ছো, প্রচুর প্রচুর আড্ডা দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এখানে ডাকার জন্য। আম দই বানানো শিখলাম, ডাব মালাই চিংড়ি খেলাম, আমারও খুব আড্ডা দিয়ে খুব মজা লেগেছে, দারুণ দারুণ খাবার খেয়েছি। আবার দেখো কিন্তু তোমার কিচেন। নিশ্চয়ই, আর আমি কিন্তু তোমার বাড়িতে যাবো এবার তোমার হাতে রান্না খেতে এবং মিমির। একদম একদম একদম, অবশ্যই এসো। আপনারা খুব ভালো থাকবেন, জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা রইল, দেখা হচ্ছে আগামী পর্বে। এইসব পার্বণ নিয়ে কিন্তু আমাদের গর্ব হয়। আর পার্বণ মানে ভাই বোনদের খুনসুটি, আর তাদেরই ভালোবাসার প্রতীক হিসেবে রাখি উৎসব, যা আমরা যুগ যুগান্তর ধরে সেলিব্রেট করছি। মাছ ছাড়া মাছের ঝোল শুনেছেন কখন? আমি কিন্তু বানিয়ে ফেললাম।